নমস্কার, আমি নাম সপ্তর্ষি আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল যার নাম জাদু পাঠশালা। তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আরো আপডেট পেতে পাশে যে বেল আইকনটা আছে ঘোরাতে হিট করে দিন। আমি সেরকমই আজকে উপস্থিত হয়েছি একটা নতুন মজার ম্যাজিক নিয়ে। সেই ম্যাজিকটা আজকে আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে একটা পেন। পেন কিভাবে অ্যাপিয়ার করা যায় এবং পেন কিভাবে ডিসঅ্যাপিয়ার করা যায়, অর্থাৎ পেন কিভাবে সামনে আনা যায় এবং পেন কিভাবে ভ্যানিশ করা যায়, তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো হ্যাঁ, ম্যাজিকটা করার আগে একটু ভালো করে প্র্যাকটিস করবেন এবং আয়নার সামনে ভালো করে দেখে প্রত্যেকটা স্টেপ প্র্যাকটিস করবেন এবং কোথাও যদি অসুবিধা হয় এই ভিডিওটাকে একটু আগে দেবেন, দিয়ে ভালো করে দেখবেন, দেখার পরে ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে সবাইকে দেখাবেন। তো একবার দেখেই যে শিখে গেছেন এরকম ব্যাপারটা হয় না, ম্যাজিক দেখলেই ম্যাজিক শিখে ফেলা যায় না। ম্যাজিক শিখতে গেলে প্রথমে ভালো করে দেখতে হয়, তারপর ভালো করে প্র্যাকটিস করতে হয় এবং তারপরে ভালো করে উপস্থাপন করতে হয় এবং সমস্ত কিছু ঠিকঠাক হলেই তবেই এটা ম্যাজিকে রূপান্তরিত হতে পারে। যেমন ধরুন আপনি একটা কয়েন নিলেন হাতে রাখলেন, দেখি যতক্ষণ আপনি দেখছেন ঠিক আছে, যেমন যখন খোলার পরে আপনি যখন অবাক হয়ে যাবেন না হাত থেকে কয়েন ভ্যানিশ হয়ে গেছে, ঠিক সেই টাইমে দর্শকরাও অবাক হবে। সেহেতু আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, কখনো যদি আপনার মনে হয় যে আমি ভালো দেখাতে পারিনি তাহলে অবশ্যই দর্শকরাও সে একই কথাই ভাবে। এটা হচ্ছে একটা সাইকোলজি, এটা হয়। আমি আগে শিখিয়েছি কিভাবে কয়েন ভ্যানিশ করতে হয়। আপনি কয়েনটাকে হাতে ভিতরে রাখলেন, রেখে আপনি হাতটা খুললেন, খোলার পরে দেখলেন কয়েন হাতে ভ্যানিশ হয়ে গেছে। আপনি যদি অবাক হতে পারেন ওটা দেখে তাহলে আপনার সামনে যে দর্শকরা আছে তারাও অবাক হবে। আপনার যদি কোথাও মনে হয় যে আমি কুর্তিকোটা ভুল করে ফেলেছি, দেখবেন যে সামনে দর্শক একই কথাই ভাবে, ওরা ভাবে কয়েনটা বুঝে গেছে, কয়েনটা ওই জায়গাটা আছে, কয়েনটা ওই রকম হয়েছে, কয়েনটা ঠিক ভ্যানিশ হয়নি, কয়েনটা ম্যাজিকটাই বুঝতে পেরে গেছি। কিন্তু এইরকম ফিলিংস যদি তারা পায় তার মানে আপনারা হাল ছাড়বেন না, আপনারা কিন্তু এটাকে ভালো করে প্র্যাকটিস করবেন না, আসবেন আয়নার সামনে দেখবেন যে কেন তারা সেটা বললো এবং তারপর সেটা প্র্যাকটিস করুন, সুন্দর করে ওটাকে গুছিয়ে নিয়ে তবে ম্যাজিকটা করবেন, দেখবেন যে আমাদের কোনো ভুল হবে না। এবং প্রথম কয়েকবার আমাদের ফলস হবেই, অর্থাৎ প্রবলেম হবেই, সবাই বুঝতে পেরে যাবে এবং ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে ওই জিনিসটা একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে। বিশ্বাস করুন প্রথমবারে সমস্ত ম্যাজিক আমি ধরা পড়ে যেতাম, আমি যাকে দেখাতে যেতাম ধরা পড়ে যেতাম, তারপর আবার বাড়িতে এসে ভালো করে প্র্যাকটিস করে দেখতাম যে কীভাবে কী করলে ওটা ধরা পড়বো না এবং কারো গাইড লাগতো, কখনো কখনো বই দেখতাম, বই পড়ে ব্যাপারটা জানতে পারতাম, এইরকম হতো। হওয়ার পরে তারপর ছেলেকে যখন একটা ফাইনাল আকার ধারণ করলো তো তারপরে যখন দেখাই সবাই এক ধাক্কায় কি বলবো, আমাদের আপনারাও পারবেন, আসার চেষ্টা করুন যে আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন এবং ভালো করে উপস্থাপন করেন দেখবেন যে যে কোনো জিনিস একটা সিম্পল জিনিস সেটা একটা ম্যাজিকের রূপ নেয়, অর্থাৎ তারাও সেটা ভাবে যে কীভাবে এটা হচ্ছে। তো সেইরকম একটা সিম্পল জিনিস দিয়ে আজকে আমাদের ম্যাজিকটা হবে, ম্যাজিকটা অত্যন্ত সিম্পল, এটাকে এখন ছোটো ভাববেন না, যদি ঠিকঠাক দেখাতে পারেন দেখবেন যে সামান্য জিনিসটাও একটা ম্যাজিকের আকার ধারণ করতে হবে, কীরকম সেটা দেখাবো। আমি তো আগে থেকে একটা পয়েন্টকে ভ্যানিশ করে দেখিয়েছি, এবার আজকে আমি সেটা আমাদের দেখাবো আর শেখাবো, সেটা হচ্ছে একটা পেনকে কীভাবে ভ্যানিশ করতে হয়, অর্থাৎ একটা পেনকে কীভাবে নিয়ে হাতের মধ্যে রাখবেন, দেখে সেটাকে ভ্যানিশ করে দেবেন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো এবং শেখাবো। এবং আমরা দেখেছি পেন সরু হয় কিন্তু পেনের জায়গায় আমি আজকে হোয়াইটনার ইউজ করবো, হোয়াইটনারটা সাইজে একটু মোটা হয় যাতে করে আপনারা ভালো দেখতে পারেন এবং আপনারা যদি বড় জিনিস প্র্যাকটিস করেন তাহলে ছোট জিনিস দিয়ে অবশ্যই করতে পারবেন। সেই জন্য আমি আজকে আপনাদের হোয়াইটনার দিয়ে একটা ম্যাজিক দেখাবো এবং সেটাকে শেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে একটা হোয়াইটনার আনলাম, দেখতে পাচ্ছেন এটা পেনের থেকে একটু মোটা, আমি এটা এই কারণে নিলাম যাতে এটা মোটা এবং সাদা কালার যাতে ক্যামেরাতে ভালো আসে এবং আপনারা এই মোটা জিনিস দিয়ে প্র্যাকটিস করলে পরবর্তীকালে সরু জিনিস দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো এইটা আছে, এই হোয়াইটনারটা আছে, এটা দেখবেন এটাকে আমি এই হাত দিয়ে কাট করলাম, এটা গেল প্রথম পার্ট। আর একটা আমাদের দেখাই, এটা হলো সেকেন্ড পার্ট। তো আপনাদের কেমন লাগলো বলুন, নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যে মুভটা ইউজ করেছি তার নাম হচ্ছে ফ্লিপ মুভ, অর্থাৎ ট্রিস্টিকের একটা মুভ আছে সেখান থেকে এই মুভটা নেওয়া, সেটা কি সেটা হচ্ছে আপনারা এইভাবে ধরলেন, ধরে এইটাকে জাস্ট এইভাবে ফিনিশ করে দিলেন। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা দেখুন, এটাকে এই পে মার্কারটা আছে, এই মার্কারটাকে আপনারা এইভাবে ফার্স্ট ফিঙ্গার আর থাম্বকে এইভাবে ধরলেন দুদিক দিয়ে, ধরার পরে এই যে মিডল ফিঙ্গার আছে
ডান হাতে অর্থাৎ মধ্যমা যেটা আছে ডান হাতের এটাকে সামনে রাখলেন, রেখে এটাকে জাস্ট এইভাবে নিজেরই টানবেন, অর্থাৎ এটাকে এইভাবে টানবেন। যখন টানবেন এটাকে জাস্ট আমি আঙুলটা সরিয়ে দেবেন, তখন কি হয় এটাকে স্লিপকে এরকম ভাবে চলে আসবে এবং এটা একটা ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ব্যাপারটা এরকম আপনি সরিয়ে নিলেন এটাকে এরকম চলে আসবে এবং হাতের রিস্টটাকে সবসময় চেষ্টা করবেন যে এইভাবে রাখা, অর্থাৎ আপনি একটুখানি টান করবেন ডান দিকে এরকম ভাবে, অর্থাৎ এইরকম করলে এক্সপোজ হয়ে যাবে ব্যাপারটা যে এইখানটা আছে ওই জন্য এই আছে এটাকে এই এটাকে একটুখানি এইদিকে ঘুরিয়ে নেন হাত নিজের দিকে, তাতে করে কি হবে কেউ বুঝতে পারবে না এদিকটা আছে। আরেকটা ব্যাপার, এই হাতটা যেরকম রাখবেন এই হাতটা একই রকম রাখবেন, অর্থাৎ এই হাতটা এইরকম আছে এই হাতটা এরকম রাখবেন ভালো লাগবে না। ব্যাপারটা এই 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 এবারে ফ্রি মুভতে কিভাবে আমি জিনিসটা করছি দেখুন, প্রথমে আমি এই নিলাম, নিয়ে আমি এটাকে হাত দিয়ে গার্ড করলাম, অর্থাৎ এটাকে হাত দিয়ে যখন গার্ড করছি তখন এটাকে এইভাবে টেনে নিচ্ছি, এটা কাছে ভ্যানিশ হয়ে গেছে অ্যাকচুয়ালি পেনটা এরকম আছে, কি করছি এটাকে এই যখন গার্ড করছি তখন হাতটা ফাঁড়া করে দেখাই এটাকে এই টানছি, অর্থাৎ এই এই এটাকে এই এই চাপা দিলাম এটাকে এই টানলাম, টানার পরে দেখালাম অর্থাৎ ব্যাপারটা এরকম হয় এই এই করার পরে এটাকে এই ধরছি মনে হচ্ছে না এখানটা পিনটা আছে কিন্তু পিনটা অ্যাকচুয়ালি এখানটা আছে, এই হাতটা খুলছি আর এই হাতটা বন্ধ করলাম গার্ড করলাম তখন কি করছি এই পেনটাকে আবার ফেলে দিচ্ছি, অর্থাৎ এই পেনটা ফেলে দিলাম এই বার করলাম, অর্থাৎ ব্যাপারটা হয় এইরকম এই গার্ড করলাম করার পরে পেনটা নিয়ে এদিকে আনলাম এই ধরলাম পরে এই ফ্যানিশ করলাম আবার এটাকে এই আনলাম এটাকে আবার পেনটাকে আবার এবার টেনে বার করলাম এবং খুব স্মুথলি এটা করতে হবে এবং দেখতে খুব ভালো লাগে, যখনই করা হয় তখনই মনে হয় যেন পেনটা গেল কোথায় আর কোন পেনটা মুহূর্তের মধ্যে আবার আপনারা অ্যাপিয়ার করতে পারেন। তো চলুন যেন দেখে কীভাবে হয় একবার দেখি, এই পেন আছে এই হাতটা চাপে নিলাম এটা নিচের দিকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে হাতটা বন্ধ করলাম করে এইভাবে হাত করে দেখালাম পেনটা ফিনিশ হয়ে গেছে, আবার আঙুলকে একটা ক্লোজ করলাম করে হাতটাকে গার্ড করলাম পেনটাকে পুশ করলাম আস্তে করে বার করে নিলাম, অর্থাৎ এই পেনটা হাতের ভিতরে গেল এই দেখালাম ভ্যানিশ হয়ে গেছে আবার আনলাম আবার দেখালাম যে পেনটা চলে এসছে। এটা হলো প্রথম পার্ট, এবার আমি সেকেন্ড পার্টে যেটা দেখিয়েছিলাম যে এটাকে পায়ে মেরে পেনটা ভ্যানিশ করে দিয়েছিলাম, তারপরে জামার করে ভিতরে দিয়ে পেনটা বার করেছিলাম, সেটা কিভাবে করেছিলাম সেটা আমাদের দেখাই এবং শেখাই। এখন পেনটা আছে, পেনটাকে আমি পায়ে মেরেছিলাম তারপর পিনটা চলে এই আছে এখানে এই কোটের এখানটাকে ধরলাম দেখালাম আমার জন্য, তারপর কি করছি এটাকে জাস্ট এই পিনটাকে রাখছি অর্থাৎ যদি এই সাইড থেকে হয় তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কিরকম হয়, ওয়ান টু থ্রি এই দেখালাম এই এটাকে করে দিয়ে ঢোকালাম পেনটাকে পুশ করে বার করলাম, ব্যাপারটা আরো দেখাই এই আছে পেনটা এই আছে পেনটা এটাকে পায়ে মারছি ওয়ান টু থ্রি পেনটা ভ্যানিশ আবার এই করে দিয়ে পেনটাকে এইভাবে বার করলাম, একদম সিম্পল একদম ইজি, অর্থাৎ সামনে থেকে এটা যখন করবেন তখন বাকি একটু ঘুরে যাবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগে কীরকম, এই টু এই সাইডে টার্ন নেবেন এই সাইড থেকে দর্শকদের দেখাবেন ওয়ান টু থ্রি দেখানোর পরে হাতটাকে ডাউন করে দেবেন, করার পরে জামা বা কোট বা ব্লেজার যাই থাকুক না কেন দেখালেন দেখালেন নেই তারপর এটাকে ভিতর থেকে এইভাবে বার করলেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি সপ্তাহে দেখা হবে, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার।